গাজীপুরে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি, 23 শ্রমিক আটক। গাজীপুরে বিভিন্ন শিল্প কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগে 23 শ্রমিককে আটক করেছে যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে গত কয়েকদিন ধরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন চালাচ্ছিল। এরই মধ্যে ডরিন গ্রুপের শ্রমিকরা তাদের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন। গত সোমবার বেক্সিমকো ও ডরিন কারখানার শ্রমিকরা একত্র হয়ে অ্যামাজন নিটওয়্যার কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেয়। এতে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়, 5 জন আহত হন এবং অ্যামাজন কারখানায় আগুন লাগানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গাজীপুরের সারাবো, পানিশাইল, পূর্ব কলতাসুতি এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে 23 জন শ্রমিককে আটক করে। পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।